মাখনা বড়া বা বালুশাহি ভারতবর্ষের অন্যতম প্রাচীন জনপ্রিয় মিষ্টি। স্বাদ গন্ধ রূপে এর জুড়ি মেলা ভার। অল্প উপকরণে এমন সুন্দর বালুশাহি মিষ্টি আপনি খুব সহজেই নিজের বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমেই উপকরণের মাপগুলো যদি ঠিকঠাক রেখে মিষ্টির জন্য সুন্দর করে একটা খামির বানিয়ে নিতে পারেন, ব্যাস মিষ্টি তৈরির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে যায়। 300 গ্রাম ময়দার সঙ্গে হাফ চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারের পরিবর্তে আপনারা বেকিং সোডা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 1 চিমটি দেবেন। 6 চামচ ঘি দেব, অর্থাৎ প্রতি 100 গ্রাম ময়দাতে 2 চামচ করে ঘি মেশাতে হবে। 4 চামচের 1 চামচ দই দিলাম। এবার সব সুন্দর করে মিশিয়ে নিই। ময়দা ও ঘি একসঙ্গে খুব ভালো করে ময়ম দিয়ে দিতে হবে। যত ভালো ময়ম দেবেন আপনার মিষ্টি তত ভালো হবে। সামনেই রথযাত্রা, আর এই অনুষ্ঠানের দিনগুলোতে বাড়ির মানুষের জন্য যদি নতুন কিছু বানানো যায় তাহলে ভীষণ ভালো লাগে, তাই না বলুন? তাছাড়া বাড়ির মানুষের ভালোবাসা প্রশংসা তো উপরি পাওনা। ময়মটা কত ভালো করে দিয়েছি দেখুন। অল্প অল্প করে জল মিশিয়ে নিই। ময়দা মসৃণভাবে না মেখে এইরকম ছিঁড়ে ছিঁড়ে মাখতে হবে। মিষ্টির বাঁধন খুব বেশি নরম হবে না, শক্ত রাখতে হবে। আর বাঁধনটাকে নিয়ে এরকম বারবার উলট পালট করে নিতে হবে। এতে করে মিষ্টির মধ্যে অনেকগুলো খাঁজ তৈরি হবে আর মিষ্টির রসটা ভালোভাবে ঢুকবে। ঠিক এইভাবে দেখুন, মাখানো হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। এই 15 মিনিটের মধ্যে চিনি সিরাটা বানিয়ে নিই। আর উনুন জ্বালিয়ে নিয়েছি, প্যানটা বসিয়ে দিই। কড়া মাজার ভয়ে এই যে ভেঙে গেছে প্যানটা, এটাই ব্যবহার করি। 1 বাটি জলে 2 বাটি চিনি দিয়ে এমন হিসেবে মিষ্টি সিরাটা বানিয়ে নিতে হবে। আপনারা প্রয়োজন অনুসারে চিনি সিরাটা কমিয়ে বাড়িয়ে নেবেন। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম বারবার নাড়িয়ে রাখবেন। জানেন তো, রথযাত্রা আমার খুব প্রিয়। ছোটবেলায় আমার ভাই রথ বানাতো, বাবা তার উপর কাগজ কেটে সুন্দর করে সাজিয়ে দিত। আমি, ভাই আর আমার জেঠুর ঘরে দাদা দিদিরা সবাই মিলে রথের প্রতিযোগিতায় যেতাম। আমাদের পাড়ায় হতো, আর প্রতিযোগিতার শেষে পুরস্কার দেওয়া হতো। আর পুরস্কার দিতে দিতে প্রায় মধ্যরাত্রি হয়ে যেত, অনেকবার পুরস্কারও পেয়েছি। তাই পুরস্কার নিয়ে বাড়ি ফেরার যে কী আনন্দ সে বলে বোঝানো যাবে না। এখন তো সবই আছে, শুধু দিনগুলো যেন হারিয়ে গেছে কোথায়। 3টা এলাচ দিয়ে দিই। আর এই চিনি সিরাটা খুব বেশি আঠালো করা যাবে না, হালকা চ্যাটচ্যাটে হলে নামিয়ে নেব। এর মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে দিই। এবার মিষ্টিগুলো বানিয়ে নিই। এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিই। হাতে গোল করে নিই। এবার একটা আঙ্গুল চেপে দিতে হবে এরকম করে। মিষ্টিগুলো একটু নিজেদের মতো বানিয়ে নেবেন, একটু টেরা মাখা হলে কোনো ক্ষতি নেই। একটা আঙ্গুল দিয়ে পুরো মাছ বরাবর এরকম জায়গা করে নিতে হবে। ব্যাস মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে। এবার গরম তেলে ভেজে নিই। তেল খুব বেশি গরম না করে উষ্ণ গরম তেলে দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে দেখুন হালকা বুদবুদ উঠছে। তেলের মধ্যে দিয়ে অল্প আঁচে কিছু সময় হতে দেবেন, এক সাইড হলে তারপর আর এক সাইড উল্টাবেন। দেখুন কি সুন্দর ফুলছে দেখুন। মাঝে মাঝে কড়াই ধরে এরকম করে নাড়িয়ে রাখতে হবে। এক সাইডটা হয়ে গেছে, আর এক সাইড উল্টে নিই। এই যে ফাটগুলো ধরছেন তার মানে বুঝতে পারবেন যে মিষ্টিগুলো খাস্তা হচ্ছে আর চিনির রসটাও ভালোভাবে ঢুকবে। খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়। কোনো কারণে তেলটা গরম বেশি হলে কড়াইটা প্রয়োজনে নামিয়ে নেবেন। তেল খুব বেশি গরম হলে মিষ্টিবাবু আবার রেগে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তখন আর ভেতর থেকে মিষ্টিটা ভালোভাবে হবে না। খুব বেশি লাল করবো না, একেবারে ঝকঝকে সোনালি কালার হয়ে এলে নামিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। নামিয়ে নিই, সরাসরি মিষ্টির রসে দিয়ে দিই। ঢাকনা দেওয়া থাক, বাকিগুলো ভেজে নিই। বুদবুদটা এর থেকে যদি বেশি হয় তাহলে ভাববেন তেলটা বেশি গরম হয়ে গেছে।
মাখনা বড়া নাম নিয়ে রাজস্থানের সর্বপ্রথম এই মিষ্টি পথ চলা শুরু হয়। তারপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি, কোথাও বালুশাহী কোথাও বাডুশা নাম নিয়ে সকল মিষ্টি প্রেমিকদের ভালোবাসা আদায় করে নিয়েছে। মিষ্টিগুলো আর এক সাইড উল্টে নি, তাহলে মিষ্টি রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এক সাইডে সুন্দর মিষ্টি রস ঢুকে গেছে। মিষ্টি রসটা অল্প গরম থাকতে থাকতে এগুলো দেবেন। বাকি মিষ্টিগুলোও ভেজে নিয়েছি, এগুলো তুলে আবার মিষ্টি রসে দিয়ে দেব। এগুলোও তুলে নিচ্ছি, যেগুলো চিনি রস ঢুকে গেছে সেগুলো আলাদা রং হয়েছে, আর এগুলো দেখুন আলাদা। ঢাকনাটা খুলে নিই। বাহ কি সুন্দর দেখতে হয়েছে, দেখুন সবগুলোর মধ্যে সুন্দর মিষ্টি রস ঢুকে গেছে। মিষ্টি রস থেকে তুলে আলাদা করে রেখে দেব। এই দেখুন বাড়িতে বানানো বালুশাহী মিষ্টি কত সুন্দর হয়েছে। এবারে রথেতে এমন সুন্দর বালুশাহী বাড়িতেই বানিয়ে ফেলুন। একটা ভেঙে দেখাই ভেতরটা কত ভালো হয়েছে। এই দেখুন ভেতরে কি সুন্দর রস ঢুকেছে, দেখুন ওপরটা খাস্তা আর ভেতরের রসে নরম হয়েছে। সোনাকে একটা দিয়ে দিই, আমার মা মেয়ে আজকে মিষ্টি খাবো। কোনটা? আচ্ছা তুমি যেটা নেবে, এটা তোমার জন্য বানিয়েছি। কি কোস না, ভালো হয়েছে, খাও। আরে বাবা আমাকেও দিচ্ছ। ভেতরটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ভেতর থেকে ওপরে খুব সুন্দর, একদম তুলতুলে বলছি, একদম তুলতুলে। হ্যাঁ রথে কোন কোন অমর ঠাকুর থাকে জানো? জগন্নাথ, বড়লাম, সুভদ্রা। সুভদ্রা শিখিয়ে দিয়েছিলাম, মনে নেই। এই বালুশাহী মিষ্টিগুলো খেতে দুর্দান্ত হয়, কিন্তু একসঙ্গে খুব বেশি খাওয়া যায় না। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই বাড়িতে এই বালুশাহী মিষ্টি বানিয়ে ফেলুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।